আমরা দুটি ইমেল নিচ্ছি। একটি হচ্ছে আতাউল আহমেদ সাহেব প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু এক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে শেষ জামানায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ভবিষ্যৎবাণী হিন্দুদের ধর্মগ্রন্থে লেখা আছে, এর রেফারেন্স তিনি আমাদের কাছে জানতে চেয়েছেন। অনুরূপভাবে আরেকজন নাসির প্রান্ত সাহেব, তিনি বলেছেন হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু আসসালাম যে শেষ জামানায় আসবে, এটা হিন্দু ধর্মের ধর্মীয় গ্রন্থ থেকে দেখিয়ে দেওয়ার জন্য বলেছেন। দুটি প্রশ্নই আমি মহতরম মাওলানা আব্দুল আরহাম চৌধুরী সাহেবের কাছে রাখছি। ধন্যবাদ। সনাতন ধর্মাবলম্বীদেরকে সালাম আদাব জানিয়ে আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রথম উদ্ধৃতি গীতা অধ্যায় 4 শ্লোক 7 থেকে 8, যেটা যুগের দুরবস্থা প্রমাণ করে এবং ঘোষণা দেয়। কি লেখা আছে হিন্দু শাস্ত্রে? লেখা আছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মদং সৃজম্মহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। গীতা অধ্যায় 4 শ্লোক 7 থেকে 8 শ্রীকৃষ্ণ নিজে বলে গেছেন যে যখনই অন্ধকার নেমে আসে, ধর্মের মাঝে অন্ধকার অমানিসার সৃষ্টি হয় এবং নানা ধরনের অরাজকতা সৃষ্টি হয়, তখন সত্যকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এবং অধর্মকে বিনাশ করার জন্য আমার আগমন ঘটে। আমার আগমন ঘটে, বারবার আমার আগমন ঘটে, অর্থাৎ যখনই অন্ধকার তখনই আল্লাহর পক্ষ থেকে শ্রীকৃষ্ণের মতো অবতারের আগমন ঘটবে। শ্রীকৃষ্ণ সিদ্ধিপ্রাপ্ত মহাপুরুষ ছিলেন, এই জন্য তার দৈহিক পুনরাগমন সম্ভব নয়। হিন্দুশাস্ত্রে যে পুরুষ সিদ্ধিপ্রাপ্ত হয়ে যায় তার আর পুনর্জন্ম হয় না, পুনরাগমন হয় না। এই কথা আমি আপনাদের যারা সনাতন ধর্মাবলম্বী তাদেরকে বোঝানোর জন্য বলছি। পুনর্জন্মবাদে আপনারা বিশ্বাস করেন, আমরা করি না, কিন্তু আপনাদের শাস্ত্রে এই বাধা আছে, নিষেধ আছে, যে সিদ্ধি লাভ করে ফেলেছে তাকে আর আসতে হয় না ইহজগতে। অতএব যখন শ্রীকৃষ্ণকে আমরা সিদ্ধিপ্রাপ্ত পুরুষ হিসেবে বিশ্বাস করি, তার পুনরাগমন মানে তার পুনরাগমন নয়, তার রূপে রূপান্তরিত, তার গুণে গুণান্বিত, তার মতো দায়িত্ব পালন করার জন্য যিনি আসবেন তাকে তিনি শ্রীকৃষ্ণ বলেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বহির্প্রকাশ দিব্য দর্শনে অর্জুন, যিনি হযরত শ্রীকৃষ্ণের একেবারে কাছের মানুষ ছিলেন, তিনি দেখেছিলেন এবং শ্রীকৃষ্ণের মাধ্যমেই দেখেছিলেন। তো তখন তিনি বলেছিলেন, দিবি সূর্য সহস্রস্য ভবেত ভবেত যুগপথ উত্থিত উত্থিতা যদি ভাজ সদৃশী সাসাত ভাষ্য তস্য মহাত্তন। যদি 1000 সূর্য একসাথে হঠাৎ করে উদিত হয়, তখন যে ছটা এবং প্রভা আমরা দেখতে পাই সেটাকে যদি বর্ণনা করা যায়, তাহলে আমি এখনই শ্রীকৃষ্ণের বিশ্বরূপ যা দর্শন করেছি তার বর্ণনার সাথে মিলানো সম্ভব। তার মানে, হে শ্রীকৃষ্ণ, আপনার যে বহিঃপ্রকাশ শেষ যুগে হবে সেটা আপনার মতো ছোট আকারে হবে না, সহস্র সূর্যসম হবে, আপনার চেয়ে হাজার গুণ বড় হবেন তিনি যিনি আসবেন আপনার মতো দায়িত্ব পালন করার জন্য। এবং তার দৃশ্য দেখে অর্জুন ক্ষমা চেয়েছিলেন শ্রীকৃষ্ণের কাছে যে আমি বুঝি নাই যে আপনি কোন আধ্যাত্মিক জগতের মহাপুরুষ যার সাথে আমার সম্পর্ক স্থাপিত হয়েছে। কিন্তু দিবি সূর্য সহস্রস্য ভবেত যুগপথ উত্থিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মর্যাদা বর্ণনা করছে। এটা গীতা বিশ্বরূপ অধ্যায় সবারই জানা আছে, অধ্যায় 11 শ্লোক নম্বর 12। এই গেল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কিঞ্চিত বর্ণনা। আর রইল শেষ যুগের আগমনকারী মহাপুরুষ সম্পর্কে বর্ণনা। আপনারা যারা হিন্দু শাস্ত্রের অনুসারী, কী বলবো শব্দটা, সনাতন ধর্মাবলম্বী, মহাভারতের বন পর্ব পড়বেন, আর বন পর্বের 188 থেকে 190 যে অংশটা আছে শ্লোকের, সেই অধ্যায়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন কলিযুগের চিহ্নাবলী। কলিযুগে অল্পমাত্র মানুষ মিথ্যাবাদী থাকবে না, অর্থাৎ বেশিরভাগ মিথ্যাবাদী হবে, অল্প কয়জন মানুষ মিথ্যা থেকে নিজেদেরকে রক্ষা করবে। তৎকালে কোনো ব্রাহ্মণই ধর্ম সঠিক অর্থে ধার্মিক বলে গণ্য হবে না, অর্থাৎ যারা ধর্ম চর্চা করেন এবং জ্ঞান চর্চা করেন এবং ধর্মের অথরিটি হিসাবে যাদেরকে মানুষ মনে করে তাদের বেশিরভাগ ধার্মিক হবেন না। আর এরপরে বলা হচ্ছে জনপদ লম্পট এবং বেশ্যাগণে পরিপূর্ণ হবে, যে কোনো জনপদে যাবেন সেখানে অনেকগুলো টাউট পাবেন এবং সেখানে চরিত্রহীনদের অবস্থান অনেক সক্রিয় হবে। এটা শেষ যুগের লক্ষণ, কলিযুগের লক্ষণ। লোক সকল হিংসাপরায়ণ এবং অশুচি অপবিত্র হয়ে থাকবে, অধর্ম প্রবল হবে। বলা আছে বণিকগণ ব্যবসায়ীগণ
নানাবিধ কপট কাজে লিপ্ত থাকবেন, ব্যবসায়ীরা অসৎ হবেন, ধর্মের বলহানি ঘটবে, অর্থাৎ প্রকৃত ধর্মের বলহানি ঘটবে এবং অধর্ম বলিয়ান হয়ে উঠবে। বলা আছে নিজেদেরকে মানুষরা নিজেরাই শাসন করবে, অত্যাচার করবে, জুলুম করবে, এবং বেশিরভাগ মানুষ নাস্তিক এবং চোর স্বভাব বিশিষ্ট হবে। বলা হয়েছে সেই যুগের একটা বিশেষ লক্ষণ হচ্ছে কেউ কোনো মেয়ে বিবাহ প্রার্থী হয়ে জামাই প্রার্থনা করবে না এবং কেউ সজ্ঞানে কন্যাদানও করবে না, বরং কন্যারা স্বয়ং গ্রহা হবে, নিজেরা নিজেদের জামাই বেছে নেবে। লক্ষণ মিলে এই যুগের সাথে, কন্যা দায়গ্রস্ত পিতা হন্য হয়ে খুঁজে জামাই খুঁজে বেড়াবে না, বরং কন্যারা নিজেরা নিজেদের বর খুঁজে নিবে, অর্থাৎ এত ফ্রি সোসাইটি হবে যেটার লক্ষণ আজকে একেবারে প্রকাশ্য হয়ে আছে। আর স্ত্রীরা স্বামীর সেবা শুশ্রূষা পরিত্যাগ করবে এবং মানুষের প্রকৃতির মাঝে অনেক ধরনের বিকৃতি ঘটবে। আমি আপনাদের যে বোন পর্ব আছে মহাভারতে, সেখান থেকে কয়েকটি উদ্ধৃতি মাত্র উল্লেখ করলাম। আপনারা যারা সত্যসন্ধানী নিজেদের শাস্ত্র নিয়ে ঘাঁটবেন, দোয়া করবেন, আপনারা যে ঈশ্বরে বিশ্বাস করেন তাকে বলবেন যে হে আল্লাহ আমাদেরকে দেখাও, পথ দেখাও। একজন এসে দাবি করছে এর কলিযুগ অথবা কল্কি অবতারের যুগ, আমি এসে গেছি, তোমরা গ্রহণ করো, এর মাধ্যমেই শ্রীকৃষ্ণের যে বিশ্বরূপ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করা হবে।